হাই শেফ তানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর আজ আমি বানাবো তন্দুরি পোলাও আমার মতো অনেকেই আছে যারা পোলাও খেতে ভীষণ ভালোবাসো তবে এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই বানাবো তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন তো পোলাওটা বানানোর জন্য আমি এখানে রসুন কুচি করে রেখেছি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে রেখেছি আর পেঁয়াজটা স্লাইস করে রেখেছি এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর ওয়ান টি স্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন নুন দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা দিয়েছি আর ওয়ান ফোর টি স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়েছি এরপর একটু তেল দিয়ে দেব। আর তো দো তো আমি টক দই দিয়ে দেবো টক দইটা কিন্তু আমি বেশি করে দেব। এখানে একটু বেশি করে দেব তার কারণটা একটু পরেই বুঝতে পারবেন তো টক দইটা দিয়ে আমি ভালো করে সব মশলাটা মিক্স করে নেব এরপর আদা রসুন দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটার মধ্যে কোনো লামস নেই এরপর আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। এরপর আমি চিকেনটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে এক ঘন্টা ম্যারিনেশন রেখে দেব এরপর পোলাও চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি দুশো গ্রাম চাল নিয়েছি নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে আধ ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা ছিল এরপর একটা বাটির মধ্যে আমি একটু চারকোল জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। যাতে চিকেনের মধ্যে সুন্দর স্মোকি এসেন্সটা আসে মিনিট আমি পাঁচ ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে বাটার দিয়ে দেব। বাটার দিয়ে একে একে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব। আমি রেসিপিটার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি চিকেনের পিসগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকনা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য মাঝখানে একটু ঢাকনাটা খুলে চিকেনের পিসগুলো আমি একটু উল্টে দেব চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি লো ফ্লেমে রেখে দেব যাতে চিকেনে একটা সুন্দর কালার আসে একটা সাইড কালার চলে এসছে আমি আর একটা সাইডও উল্টে দেবো যাতে আরেকটা সাইডেও ভালো কালার চলে আসে তো চিকেনটা রেডি হয়ে গেছে এবার চিকেনটা আমি তুলে রেখে দেবো এটা আমি পরে ইউজ করব এবার আমি পোলাও রাইসটা রেডি করে নেব তার জন্য আমি কড়াইতে এখানে ঘি দিয়ে দেবো এখানে আমি কোনো তেল দেবো না আমি পুরোটা এখানে ঘিয়ে করব আর চিকেনটা যে তেলটা ছিল সেই তেলটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি যে রসুনটা প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেশনের যে মশলাটা বেশি হয়েছে সেই মশলাটা দিয়ে দেবো আমি তখনই বলেছিলাম যে দইটা আমি বেশি দেবো আমি এই কারণেই তখন দইটা বেশি দিয়েছি কারণ এই মশলাটা দিয়েই রান্নাটা হবে আজ মশলাটা আমি পেঁয়াজের সাথে মিনিট ভালো করে কষিয়ে নেব নেয়ার পর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব এই রাইসটার সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে চিকেনের মধ্যে যে স্মোকি এসেন্সটা থাকে সেটা রাইসের মধ্যে খুব ভালোভাবেই চলে আসে চালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর চালটাকে আমি মশলাগুলোর সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব এখানে আমি চালটাকে এক মিনিট মতন ফ্রাই করেছি এরপর আমি জল দিয়ে দেব। এখানে আমি দুশো গ্রাম চাল ব্যবহার করেছি তো চারশো এম জল আমি এখানে দিয়ে দেব। ফুটে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে চেক করে নেব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা এখানে নাইনটি পার্সেন্ট কুকড হয়ে গেছে যখন নাইনটি পার্সেন্ট চালটা হয়ে যাবে তখন যে চিকেনের পিসগুলো ফার্স্টে রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো এবার দিয়ে দেব দিয়ে রাইসের সাথে মিক্স করে নেব আমি ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে এটা নর্মাল পোলায়ের থেকে একদমই আলাদা আর সেটা কতটা আলাদা সেটা বুঝতে গেলে আর এটার টেস্টটা ঠিক কতটা অসাধারণ হয় তাহলে আপনাদেরকে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে হবে আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দেব আর একটু কসৌরি মেথি দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে আরো দশ মিনিট আমি লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এরপর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা কিন্তু এখানে একদমই স্টিকি না আর পোলাওটা এখানে রেডি হয়ে গেছে এরপর গরম গরম সার্ভ করার পালা পোলাওটা অবশ্যই রায়তা দিয়ে ট্রাই করবেন দারুণ লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন